ফ্রেন্ডস, আমি শ্রেয়সী, আর শ্রেয়সী টিপস চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু আর্টওয়ার্ক কালেকশন। ফ্রেন্ডস, আমরা যখন আমাদের রুমকে ডেকোরেট করি, আমাদের বেডরুম, আমাদের লিভিং রুমকে ডেকোরেট করি, তখন কিন্তু ওয়াল ডেকোরেশন একটা কিন্তু একটা ভাইটাল পার্ট। আর আর্টওয়ার্ক ফ্রেম কিন্তু আমাদের ওয়াল ডেকোরেশনের ক্ষেত্রে একটা গর্জিয়াস লুক এনে দেয়, আর আর্টওয়ার্ক ফ্রেমের মধ্যে রয়েছে একটা ন্যাচারাল লুক। আমি আমার লিভিং রুমেও কিন্তু আর্টওয়ার্ক ফ্রেম ইউজ করেছি ওয়ালে, রিয়েলি গর্জিয়াস অ্যান্ড টু গুড। ফ্রেন্ডস, আমার লিভিং রুমের ওয়ালে আমি আর্টওয়ার্ক ইউজ করেছি, ভীষণ কিউট অ্যান্ড ন্যাচারাল লুক। এখানে আমি পিকচারটা খুব একটা ভালো আনতে পারছি না, লাইট পড়ছে। ফ্রেন্ডস, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সমস্ত লিঙ্কস শেয়ার করেছি, তোমরা দরকার হলে কিন্তু সেখানে দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের কালেকশন? এরপরে আমি এই বয়েজ রুমের আর্টওয়ার্ক কালেকশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তার আগে তোমরা কমেন্টস করে জানাও আমার কালেকশন কেমন লাগছে, এবং নতুন নতুন টপিক পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্টস করো আমার চ্যানেলকে। ওকে, বাই।